हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। टुडे आई एम टॉकिंग अबाउट डेली करंट अफेयर्स ऑफ 1 जून 2021। तो बंधुरा, आज के আমরা টোটাল 1 উইকের 1 সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। কয়েকদিন কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়নি, তার জন্য সরি। আর অবশ্যই আপনারা যখন কোনো ভিডিও, কোনো টপিকের উপরে, কোনো কন্টেন্টের উপরে ভিডিও চাই, অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত গ্রহণযোগ্য। আর বন্ধুরা, যারা যারা ভিডিওগুলো ফলো করছেন আপনারা, প্লিজ বন্ধুরা, যখন আপনারা নতুন আছেন চ্যানেলে, অনেকেই আছেন যারা ভিডিওগুলো শুধু ভিউ করেন কিন্তু কোনো লাইক বা শেয়ার করেন না, তাদের কাছে আমি বলবো যারা ভিডিওগুলো যেগুলো ভালো লাগছে আপনারা লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর বিভিন্ন ধরনের আপনারা নোটিফিকেশন, ভিডিও এবং গভর্নমেন্ট রিলেটেড, প্রাইভেট জব রিলেটেড ইনফরমেশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আপনাদের জন্য আমরা একটা নতুন ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। অনেকেই জানতে চেয়েছিলেন বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম বা বিভিন্ন ধরনের কাজ করে কীভাবে আপনি আপনার বাড়িতে বসে আর্নিংটা স্টার্ট করতে পারবেন, সেই রকম আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে একটা নতুন চ্যানেল খুলেছি ফ্রিল্যান্সার যারা। আর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা তাতে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের ভালো লাগবে চ্যানেলটা। বিভিন্ন ধরনের টেকনিক্যাল জ্ঞান সেখান থেকে আপনি অর্জন করতে পারবেন এবং টেকনিক্যাল জিনিস শিখতে পারবেন, কম্পিউটারের বিভিন্ন ধরনের কোর্স সেখান থেকে আপনি ফ্রিতে করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে, অবশ্যই আপনারা ফলো করবেন চ্যানেলটিকে, আর বন্ধুদের মধ্যে গ্রুপে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা স্টার্ট করবো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আর যারা যারা পিডিএফগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফ নিতে গেলে আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পিডিএফ নিতে পারবেন। WBCS মেন্স, WBCS প্রিলিমস, মিসলেনিয়াস মেন্স প্রিলিমস, SSC ব্যাংক এবং SBI ক্লার্কের এক্সাম আছে। তার জন্য আপনারা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এছাড়া থাকছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি ভিডিও পাবেন। প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি টপিক অনুযায়ী, প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী পিডিএফ পেয়ে যাবেন। নিচের লিঙ্ক দেওয়া আছে। আর যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, আনসার পেপার নিতে চাইছেন, সলভ পেপার, WBCS প্রিলিমসের জন্য আপনারা নেবেন 2000 থেকে 2020, টোটাল 21 বছরের সলভ পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্কে। আর WBCS মেন্সের জন্য যারা নিতে চাইছেন 2014 থেকে 2019, লাস্ট 6 ইয়ারের সলভ পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্ক থেকে। অবশ্যই আপনারা পিডিএফগুলো নিয়ে নেবেন। লকডাউন চলে গেলেন, 80% ডিসকাউন্টে পিডিএফগুলো আপনারা পাচ্ছেন। লকডাউনের পরে কিন্তু পিডিএফের দাম বেড়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আসছি, পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। কোশ্চেনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব কে হয়েছেন? হরিকৃষ্ণ দ্বিবেদী। আর এর আগে কে ছিলেন আপনারা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। নেক্সট কোশ্চেন আসুন, কোশ্চেন নাম্বার 2। সম্প্রতি নীতি লঙ্ঘনের জন্য HDFC ব্যাংকে 10 কোটি টাকা জরিমানা করলো রিজার্ভ ব্যাংক। এটা এইভাবে কোশ্চেন এসে থাকে, বিশেষ করে WBCS ইকোনমিক কোশ্চেন বা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, যে কোন ব্যাংকে জরিমানা বা পানিশমেন্ট দেওয়া হয়েছে, কিসের জন্য না সম্প্রতি নীতি লঙ্ঘনের জন্য। কোশ্চেন নাম্বার 3, 2021 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের রুপোর পদক জিতল ভারতীয় বক্সার মেরি কম। নেক্সট কোশ্চেন আসুন, আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 4, ল্যাঙ্গুয়েজ ট্রুথ এসে 2003-2020 শিরোনামে বই লিখলেন সালমান রুশদি। কোশ্চেন নাম্বার 5, স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ মহামারী ব্যবস্থাপনার বিষয়ে অন্তর্ভুক্ত করতে চলেছে ওড়িশা। কোশ্চেন নাম্বার 6, করোনার কারণে অনাথ হয়ে যাওয়া প্রতিটি শিশুর জন্য 10 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের ঘোষণা করলো কেন্দ্র। আমরা এর আজকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। প্রতিটা সপ্তাহে আমরা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি আগে আলোচনা করে নিয়েছি, তো আপনাদের সেটা রিভাইজ হয়ে যাবে। এরপরে আসুন দেখে নিই, করোনায় পিতামাতা হারানো শিশুদের জন্য শিশু সেবা যোজনা লঞ্চ করলো আসাম। কোশ্চেন নাম্বার 8, সম্প্রতি সাউথ সুদানে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন বিষ্ণু কুমার শর্মা। কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি অবসর গ্রহণ করলেন জার্মান ফুটবলার স্বামী খেদিরা। কোশ্চেন নাম্বার 10, এশিয়ার মধ্যে প্রথম অন্ধ পর্বতারোহী হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলো চীনের মহিলা ঝ্যাং হং। নামটা মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এশিয়ার মধ্যে প্রথম অন্ধ পর্বতারোহী হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন চীনের মহিলা ঝ্যাং হং। নেক্সট কোশ্চেন আসুন, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার আমরা 2 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। এরপরে আমরা 2 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। কোশ্চেন নাম্বার 1, তামাক নিয়ন্ত্রণের পদক্ষেপের জন্য হু ডিরেক্টর জেনারেল স্পেশাল রেকগনিশন অ্যাওয়ার্ড পেলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। কোশ্চেনটা মনে রাখতে হবে, হু ডিরেক্টর জেনারেল স্পেশাল রেকগনিশন অ্যাওয়ার্ড পেলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। কোশ্চেন নাম্বার 2, ভারতে পাওয়া কোভিড-19 দুটি প্রজাতির নাম কাপ্পা ও ডেল্টা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুটো নাম দিয়েছে। কিসের না কোভিড-19 দুটো প্রজাতির নাম, এক হচ্ছে কাপ্পা আর একটা ডেল্টা। ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 3, করোনায় প্রয়াত সাংবাদিকের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা হিসেবে দেওয়ার ঘোষণা করলো ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার।
কোশ্চেন নম্বর 4, বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ করা গেল চীনে। যত কিছু রোগ বা ভাইরাস চীন থেকে উৎপত্তি লাভ করছে এটা মনে রাখবেন ম্যাক্সিমাম। কোশ্চেন নম্বর 5, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন টিভি নরেন্দ্রন। মনে রাখতে হবে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন টিভি নরেন্দ্রন। কোশ্চেন নম্বর 6, মহিলাদের বিনামূল্যে স্যানিটারি প্যাড প্রদান করতে উড়ান স্কিম লঞ্চ করলো পাঞ্জাব। স্কিমটার নাম মনে রাখতে হবে, উড়ান স্কিম লঞ্চ করেছে কে পাঞ্জাব, কিসের জন্য? মহিলাদের স্যানিটারি প্যাড বিনামূল্যে দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, মাগমা ফিনকর্প লিমিটেড এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন আদার পুনাওয়ালা। মাগমা ফিনকর্প লিমিটেডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন আদার পুনাওয়ালা। নেক্সট কোশ্চেন এরপরে দেখে নিন, কোশ্চেন নম্বর 8, 1232 কিমি অর্থাৎ 1232 কিমি দ্য লং জার্নি হোম শিরোনামে বই লিখলেন বিনোদ কাপড়ি। বইগুলো মনে রাখতে হবে যেগুলো নতুন নতুন বই রিলিজ হচ্ছে। কোশ্চেন নম্বর 9, ঘর ঘর ঔষধি যোজনার আওতায় প্রতিটি পরিবারকে ঔষধি গাছ তুলসী কালমেঘ গিলোয় অশ্বগন্ধা প্রদান করবে রাজস্থান। এখনকার টাইমে যেহেতু অক্সিজেনের একটা ক্রাইসিস চলছে, সেই সময়ের উপর নির্ভর করে এই ঔষধি গাছ লাগানো একটা বড় পদক্ষেপ, যেমন এনভায়রনমেন্টালের দিক থেকে অর্থাৎ পরিবেশের দিক থেকে খুব সুবিধে, এবং অন্যদিকে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য অক্সিজেনের ক্ষেত্রে এটা খুব সুন্দর একটা পদক্ষেপ। তো এটা যেহেতু কোশ্চেনটা এই সময়ের জন্য, এটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। ঘর ঘর ঔষধি যোজনার আওতায় প্রতিটি পরিবারকে ঔষধি গাছ বা তুলসী কালমেঘ গিলোয় অশ্বগন্ধা প্রদান করবে কে, কোন স্টেট না রাজস্থান? কোশ্চেন নম্বর 10, করোনার বিরুদ্ধে লড়ার জন্য ইয়াং ওয়ারিয়র মুভমেন্ট লঞ্চ করলো সিবিএসই বোর্ড। সিবিএসই বোর্ড লঞ্চ করেছে ইয়াং ওয়ারিয়র মুভমেন্ট। কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এরপরে আসবো আমরা থার্ড জোন কোশ্চেন। থার্ড জোন আমরা দেখব কোশ্চেন নম্বর 1, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে পালন করা হয় প্রতি বছর থার্ড জুন। বাইসাইকেল ডে তাহলে কবে পালন করা হয়? থার্ড জুন। দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন NHRC-র নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন অরুণ কুমার মিশ্র। গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা আমাদের কাছে, কেননা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আগে যে চেয়ারম্যান ছিলেন, কমেন্টে আপনারা জানাবেন, সবাই জানেন, আর বর্তমান চেয়ারম্যান হচ্ছে অরুণ কুমার মিশ্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, নাভাল স্টাফের ডেপুটি চিফ, এখানে একটা কোশ্চেন বাকি রয়ে গেল, এই NHRC অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হতে গেলে কত বয়স হতে হবে, কী যোগ্যতা থাকবে? আপনাদের যাদের জানা আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এখান থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যে কমেন্টে জানাবেন যে কোশ্চেনটা, সেটা আপনি পরে আর ভুলবেন না, ওটাই আপনার পরীক্ষার হলে মনে পড়বে। ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশগ্রহণ করলে আপনাদেরই সুবিধা। আসুন কোশ্চেন নম্বর 3, নাভাল স্টাফের ডেপুটি চিফ পদে নিযুক্ত হলেন অ্যাডমিরাল রবনীত সিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, ব্রিটিশ ম্যাগাজিন ভগের জুলাই সংখ্যার কভার পেজে স্থান পেলেন পাকিস্তানি নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। গুরুত্বপূর্ণ কোশ্চেন, মালালা ইউসুফজাই আমরা জানি তিনি পিস প্রাইজ পেয়েছিলেন। ব্রিটিশ ম্যাগাজিন ভগের জুলাই সংখ্যার কভার পেজে তিনি পাকিস্তানি নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই স্থান পেয়েছেন। এরপরে আমরা দেখে নেব কোশ্চেন নম্বর 5, সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স অর্থাৎ CBDT চেয়ারম্যান হিসেবে 3 মাসের জন্য নিযুক্ত হলেন জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 6, নানো ইউরিয়া নামে চাষের জন্য বিশ্বে প্রথম তরল ইউরিয়া তৈরি করলো ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড অর্থাৎ ইপকো। কোশ্চেন নম্বর 7, সম্প্রতি আইসল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন BSM। কোশ্চেন নম্বর 8, সম্প্রতি 3 চিলড্রেন পলিসি আনলো চীন সরকার। আমরা অনেক স্টেটেও দেখেছি যে 2 চিলড্রেন পলিসি আছে, কিন্তু 3 চিলড্রেন পলিসিটা মনে রাখতে হবে আনলো চীন সরকার। কোশ্চেন নম্বর 9, ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন IBDF এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন বিক্রমজিৎ সেন। কোশ্চেন নম্বর 10, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, যেটা নিয়ে অনেক চর্চায় আছে এবং অনেক নিউজে এসেছে, অনেক কাহানি, এটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে BCS-এর কোশ্চেনে বা WB-এর যে কোনো পরীক্ষায় আসতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, নামটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন আমরা 4th জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। 4th জুনে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রথমে আসছি কোশ্চেন নম্বর 1, সম্প্রতি ইসরায়েলের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন ইজাক হেরজোগ। গুরুত্বপূর্ণ কোশ্চেন, আইজাক হেরজোগ ইসরায়েলের রাষ্ট্রপতি। ইসরায়েল নিয়ে অনেক নিউজ আমরা পেয়েছি, ইসরায়েল এবং প্যালেস্তিন নিয়ে, তো ইসরায়েলের রাষ্ট্রপতির কথা মনে রাখতে হবে এই কারণেই যে নতুন পদে নির্বাচিত হয়েছে, নতুন ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট এবং ইম্পিচমেন্ট এগুলো মনে রাখা দরকার, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে আইজাক হেরজোগ হলেন ইসরায়েলের রাষ্ট্রপতি।
বর্তমান ভারতে হোয়াটসঅ্যাপের কোম্পানির গ্রিভিয়েন্স অফিসার হিসেবে নিযুক্ত হলেন পরেশ বি লাল। কোশ্চেন নম্বর 3, আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন প্রদীপ চন্দ্র নায়ার। কোশ্চেন নম্বর 4, WHO এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর প্যাট্রিক আমোথ। কোশ্চেন নম্বর 5, ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশনের বোর্ডে নির্বাচিত হলেন আমুল কোম্পানির বর্তমান CEO RS সোধী। তাহলে আমুল কোম্পানির বর্তমান CEO-র নাম কি? RS সোধী। কোশ্চেন নম্বর 6, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG ইন্ডেক্স ইন্ডিয়ার ইন্ডেক্স 2020 থেকে 2021 শীর্ষস্থানে আছে কেরালা। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টে শীর্ষস্থানে আছে কোন স্টেট? কেরালা। কেরালা সব দিক থেকে এগিয়ে, এটা মনে রাখতে হবে। লেটেস্ট ICC ওমেন্স T20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছে ভারতের শেফালি বর্মা এবং দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ার বেথ মনি। কোশ্চেন নম্বর 8, কোপা আমেরিকা 2021 হোস্ট করতে চলেছে ব্রাজিল। তাহলে কোপা আমেরিকা কোথায় হতে চলেছে? ব্রাজিলে। কোশ্চেন নম্বর 9, অল ইউ নিড ইজ জোস স্টোরি অ্যান্ড কারেজ অ্যান্ড কনভিকশন ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ইন্ডিয়া শিরোনামে বই লিখলেন সুপ্রিয়া পাল। বইটার নাম কিছুটা হলে মনে রাখতে হবে, তাহলে পুরোটা না মনে রাখলেও হবে। অল ইউ নিড ইজ জোস, এটা মনে রাখবেন যে বইটা কে লিখেছেন, শিরোনামে বই লিখেছেন সুপ্রিয়া পাল। কোশ্চেন নম্বর 10, জল জীবন মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য 7,000 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। এরপরে আসলে আমরা দেখে নেব 5th জুনের কারেন্ট অ্যাফেয়ার্স। 5th জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন, এটা আমরা সবাই জানি। এবছরের থিমটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু অক্সিজেন ক্রাইসিস চলছে। ইকোসিস্টেম রেস্টোরেশন, অর্থাৎ নতুন করে রেস্টোরেশন মানে রিস্টোর করতে হবে, নতুন করে সঞ্চয় করতে হবে, পুনরায় সঞ্চয় করতে হবে। তো ইকোসিস্টেম রেস্টোরেশন, এটা আমাদের মনে রাখতে হবে। 5ই জুন এবারে পরিবেশ দিবসের থিম। FIH কোশ্চেন নম্বর 2, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ হকি টিমের স্থান চতুর্থ এবং মহিলা হকি টিমের স্থান হয়েছে নবম। কোশ্চেন নম্বর 3, বিশ্বব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন গ্লোবাল টিচার প্রাইজ 2021 জয়ী ভারতীয় শিক্ষক রঞ্জিত সিং দিসালে। তাহলে বিশ্বব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রঞ্জিত সিং দিসালে, যিনি ছিলেন গ্লোবাল টিচার প্রাইজ 2021 জয়ী। কোশ্চেন নম্বর 4, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ মেয়েদের জন্য 33% সংরক্ষণের ব্যবস্থা করেছে বিহার সরকার। আমাদের কাছে এই টাইপের কোশ্চেন আসতে পারে, ইঞ্জিনিয়ারিং মেডিকেলে যে 1/3 অর্থাৎ 33% সংরক্ষণ করেছে কোন সরকার? বিহার সরকার। কোশ্চেন নম্বর 5, সম্প্রতি ছত্তিশগড়ের রায়পুরে ইন্দাস বেস্ট মেগা ফুড পার্কের উদ্বোধন করল কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এরপরে আসুন দেখে নিই আমরা কোশ্চেন নম্বর 6, ভারতে আরও 8টি নতুন ফ্লাইং ট্রেনিং একাডেমি তৈরি হতে চলেছে। কোশ্চেন নম্বর 7, সম্প্রতি ত্রিপুরার নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন অলোক কুমার। কোশ্চেন নম্বর 8, প্রথম এশিয়া প্যাসিফিক সাইবার সিকিউরিটি কাউন্সিল লঞ্চ করলো মাইক্রোসফট কোম্পানি। তাহলে এশিয়া প্যাসিফিক সাইবার সিকিউরিটি কাউন্সিল লঞ্চ করেছে কে? মাইক্রোসফট কোম্পানি। এরপরে আমরা দেখে নেব কোশ্চেন নম্বর 9, কৃষি জমির ডিজিটাল সার্ভে করার ঘোষণা করলো তেলেঙ্গানা সরকার। কোশ্চেন নম্বর 10, পাকিস্তানের সাথে যৌথভাবে স্কাই গার্জিয়ান্স 1 নামে 22 মহড়া অনুষ্ঠিত করলো ইজিপ্ট। এখানে আমাদের কাছে 1 থেকে 5 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা বাকি কারেন্ট অ্যাফেয়ার্স 3 দিনের আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা প্রতিটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর ভিডিওগুলো পিডিএফগুলো নিতে থাকুন, আপনার বাড়িতে প্রিপারেশন স্টার্ট করুন। লকডাউন করলেই কিন্তু সব যত পরীক্ষা পোস্টপন আছে সব কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর ফ্রিল্যান্সার যারা, যে নতুন চ্যানেল, সেটা আপনাদের কাছে একটা ভালো ইনিশিয়েটিভ হবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হতে পারে চ্যানেলটা। অবশ্যই চ্যানেলে গিয়ে সার্চ করবেন, ভিডিও ফার্স্ট ভিডিও আপলোড করলেই আমি কিন্তু আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে আপনারা সেখান থেকে উদ্বুদ্ধ হতে পারেন এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল MS মাইক্রোসফট অর্থাৎ MS অফিস থেকে স্টার্ট করে যত রকমের কম্পিউটারে আপনার বেসিক যে জিনিসগুলো আছে প্রথমে সেগুলো আপনাদের শেখানো হবে, বেসিক যে কোর্সগুলো আছে, যাতে আপনারা অনেকেরই অনেক কিছু জানে নেই, অনেক কিছু জানেন আবার অনেকে অনেক কিছু ভুলে গেছেন, তো সেগুলো আপনারা ব্রাশ আপ করে নিতে পারবেন। আর কিভাবে আপনি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন, সেটাও কিন্তু আমরা এখান থেকে শেখাবো। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ আজকের মতো এখানে।